আসসালামু আলাইকুম। আমার হাতে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটি দিয়ে পেছনের এই পিচগুলো তৈরি করা হয়েছে। তবে পাকিস্তান সুপার লীগ পিএসএল এর পিচের মাটিগুলো দেখবেন অনেক বেশি মাত্রা সাদাটে, সেই পিচগুলোতে প্রচুর সংখ্যক রান হচ্ছে। এই পিচগুলো মূলত তৈরি করা হয়েছে পাকিস্তানের গুজরানওয়ালা থেকে 10 কিলোমিটার দূরে নন্দীপুর নামক এক গ্রামের মাটি থেকে, যে গ্রামের মাটিতে মহান আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন যেগুলো সলিড উইকেট তৈরি করতে সবচাইতে বেশি সহায়ক। এবং পুরো বিশ্বে নন্দীপুর গ্রামের মাটিকেই বলা হয় পিচ তৈরির জন্য সবচাইতে উপযোগী। কি আছে নন্দীপুর গ্রামের মাটিতে, সেই ব্যাপারে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে বলি, পিএসএল এর বাউন্ডারি মিটার নিয়ে অনেক গবেষণা চলছে, অনেক কথাবার্তা চলছে যে পিএসএল এর যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ছোট বাউন্ডারি কিনা। নর্মালি একটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ কিংবা আইপিএল, ইভেন পিএসএল এর ক্রাইটেরিয়াতেও বলা আছে বাউন্ডারির মাপ হবে সেন্টার অফ দ্য পিচ থেকে 59.43 মিটার পর্যন্ত সর্বনিম্ন। অর্থাৎ লোয়েস্ট যে মাপটা হতে পারবে বাউন্ডারি, সেটা হচ্ছে সেন্টার অফ দ্য পিচ থেকে 59.43 মিটার, এটা হবে লোয়েস্ট। এখন এই জায়গাটাতে পিএসএল এর একটা ম্যাচে সাম্প্রতিক সময় দেখা গেছে 57 মিটারের একটা ছক্কা হয়েছে। 57 মিটারের ছক্কা মানে আপনি সেক্ষেত্রে বাউন্ডারির মাপটাও কিন্তু কমে আসবে, সেক্ষেত্রে হয়তো বা 55 বা 56 মিটারের বাউন্ডারি। এখন ওই যে 57 মিটারের ছক্কাটা হয়েছে, সেই 57 মিটারের ছক্কাটা কিন্তু হয়েছে ফাইন লেগ অঞ্চল দিয়ে। অর্থাৎ নর্মালি ব্যাটসম্যান যখন দাঁড়াচ্ছেন, ব্যাটসম্যানের পেছনের যে জোন, ওই পেছনের জোনের বাউন্ডারি এমনিতেই কম হবে। সো সব কিছু বিবেচনায় পিএসএল কর্তৃপক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে, বিশেষ করে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এই ভিডিওটা করা পর্যন্ত 209 রান হচ্ছে অ্যাভারেজ স্কোর। সর্বশেষ 12 ইনিংসের মধ্যে 10টা ইনিংসেই 200-এর উপর রান হয়েছে, 250+ রান হয়েছে গত রাতে এই ভিডিওটা যখন করছি। সো ওই মাঠের বাউন্ডারি পরিসীমা নিয়ে অনেক কথা হচ্ছে, বাট ওই মাঠের বাউন্ডারি পরিসীমা দেখো যেমন দেখা যাচ্ছে, সেটা ওই যেটা বলছিলাম ক্রাইটেরিয়াটা 59.43 মিটারের চাইতে বেশি, হ্যাঁ পেছন দিকে, ব্যাটসম্যানের পেছন দিকে সেই পরিসীমাটা কমে যায় নর্মালি ব্যাটসম্যান যখন দাঁড়ান। সো বাউন্ডারি নিয়ে এক্ষেত্রে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গাটা আপাতত পিএসএল কর্তৃপক্ষ যেমন দাবি করছে সেই জায়গাটায় নেই। তবে হ্যাঁ, পিচের ব্যাপার নিয়ে, অর্থাৎ পাকিস্তানের ক্রিকেটে আমরা নর্মালি দেখতে পাই যে অনেক বেশি হাই স্কোরিং পিচ তৈরি করা হয় অন্যান্য জায়গার তুলনায়। পাকিস্তানের যে পিচগুলো, সেই পিচগুলো অনেক বেশি মাত্রায় সাদাটে, এবং বিশেষ করে টেস্ট ম্যাচ ক্রিকেটে পাকিস্তানে রেজাল্ট আসা খুবই রেয়ার। আমরা বাবর রিজওয়ানের টি টোয়েন্টি ক্রিকেটেও ওপেনিং পার্টনারশিপ দেখেছি, তারা দুর্দান্ত ব্যাটিং করেছেন। কীভাবে পাকিস্তানের এই পিচগুলো তৈরি করা হয়, কোত্থেকে সেই মাটি আসে, সেই ব্যাপারে আলোচনা আজকের ভিডিওতে করব। শুরুতেই বলেছিলাম নন্দীপুর গ্রামের মাটিতে এমন এক ধরনের বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে পিচ তৈরিতে সবচাইতে উপযোগী বলা হয় নন্দীপুর গ্রামের মাটিতে। সাদিক সাহেব নামে একজন আছেন সেই নন্দীপুর গ্রামের, যিনি মূলত গুজরানওয়ালার অধিবাসী। তিনি মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পিচের মাটি সাপ্লাই করে থাকেন। শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবগুলো স্টেডিয়াম না, দুবাইতে যে স্টেডিয়াম রয়েছে, আবুধাবির স্টেডিয়াম রয়েছে, শারজার স্টেডিয়াম রয়েছে, এইসব জায়গাতেও তিনি মাটি পাঠিয়ে থাকেন। অর্থাৎ তার কাছ থেকে নন্দীপুর গ্রামে সাদিক সাহেবের কাছ থেকে মাটি নিয়ে তারপর পাঠানো হয় সেটা বিভিন্ন জায়গাতে। এবং পাকিস্তান ক্রিকেটের যত স্টেডিয়াম রয়েছে, করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর, মুলতান, এই সবগুলো স্টেডিয়ামের যে মাটি, পিচের মাটি, সেই মাটিগুলো নন্দীপুর গ্রাম থেকে নেওয়া হয়। নন্দীপুর গ্রামের মাটির মহান আল্লাহ তাআলা কর্তৃক এমন এক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যর সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে সেখানে ক্লে কন্টেন্টের পরিমাণ, অর্থাৎ মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণ 60%-এর বেশি। নর্মালি যেটা বলা হয় যে একটা আদর্শ ক্রিকেট পিচের জন্য, অর্থাৎ একটা আদর্শ ক্রিকেট পিচে যদি ক্লে কন্টেন্টের পরিমাণটা 50%-এর বেশি থাকে, তাহলে সেটা দিয়ে আদর্শ ক্রিকেট পিচ আপনি যেভাবে চান সেরকমভাবে তৈরি করতে পারবেন। এখানকার, অর্থাৎ নন্দীপুর গ্রামের মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণ থাকে 60%-এর বেশি, খুব অল্প পরিমাণ বালুর সংখ্যা থাকে, অর্থাৎ অল্প পরিমাণের বালু সেই মাটিতে মিশ্রিত অবস্থায় থাকে। এবং মূলত যেখান থেকে আসলে সারফেসটা শুরু মাটির, সেখান থেকে প্রায় 3 ফুট গভীর পর্যন্ত এই মাটিগুলো, অর্থাৎ যে মাটিগুলো দিয়ে পিচ তৈরি হয় সেই মাটিগুলো পাওয়া যায়। এবং এই মাটির অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যে পানি যদি দেয়া হয় এই মাটিতে, অনেকক্ষণ পর্যন্ত মাটির উপরে পানি থাকে, অর্থাৎ মাটির ভেতরে যেতে খুব দেরি হয়। এবং এইখান থেকে মূলত মাটি সংগ্রহ করে দেন এই ক্লে কন্টেন্টটাকে বজায় রাখার জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যাতে দীর্ঘদিন যাবৎ এই ক্লে কন্টেন্টটা বজায় থাকে। অর্থাৎ এই যে ন্যাচারালি
এখানকার মাটিতে যে 60% উপরে ক্লে কন্টেন্ট রয়েছে সেই ক্লে কন্টেন্টের পরিমাণটা বজায় রাখার জন্য এক ধরনের কেমিক্যাল দেয়া হয়। এবং মূলত আমরা একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে বলা হচ্ছিল যে এই পিচগুলো আসলে কীভাবে তৈরি করা হয়, এই যে মাটিটা নন্দীপুর গ্রামের মাটি এটাকে কীভাবে ব্যবহার করা হয়। প্রথমে পিচের জন্য 14 ইঞ্চির একটা গর্ত খোঁড়া হয়, অর্থাৎ পিচের যে সারফেসটা সেখানে 14 ইঞ্চির গর্ত খোঁড়া হয়। দেন সেটার উপর পাথরের এক ধরনের আস্তরণ দেওয়া হয়, তার উপর রোলিং করা হয়, তার উপরে নন্দীপুর গ্রামের এই মাটি দেওয়া হয়, দেন সেটার উপর হেভি রোলার দিয়ে রোলিং করা হয়। এইখানে আরেকটা বিষয় তা হচ্ছে, যত বেশি ভারী রোলার দিয়ে রোলিং করা হবে পিচ তত বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে, এবং রোলার যদি হালকা হয় সেক্ষেত্রে অর্থাৎ পিচকে স্লো বানানোর জন্য, অর্থাৎ আপনি যদি পিচকে স্লো বানাতে চান সেক্ষেত্রে রোলারের উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে, যে আপনি যদি হালকা রোলার দিয়ে রোলিং করেন সেই পিচ অনেক বেশি মাত্রায় স্লো হবে, কিন্তু যত বেশি ভারী রোলিং করা যাবে সেই পিচ তত বেশি আপনাকে ইভেন আচরণ দেখাবে, কিংবা আমরা যেটা বলছি পাকিস্তানে যেরকম ব্যাটিং ফ্রেন্ডলি আচরণের জায়গাটা সেই ধরনের আচরণ দেখাবে। এবং ওই যে পানি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, যে শীতকালে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, গরমকালে প্রচুর পরিমাণের পানি দিতে হয়, এবং ওই যে নন্দীপুর গ্রামের মাটি, ওই মাটিতেই এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যে কারণে ওইখানকার মাটি দিয়ে যখন পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামে পিচ তৈরি করা হয় সেই পিচগুলোকে আমরা অনেকাংশে হাই স্কোরিং পিচ দেখতে পারি। এবং সেই সঙ্গে আরও একটা ব্যাপার রয়েছে, যখন 2021 সালে রামিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন, তখন থেকে তিনি একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে পাকিস্তানে যে টি-20 ম্যাচগুলো হবে বা PSL-এ যে ম্যাচগুলো হবে সেখানে যাতে হাই স্কোরিং পিচ বানানো হয়, অর্থাৎ অ্যারাউন্ড 200 রান যাতে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে হয় এই ধরনের পিচ বানানোর জন্য ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হয়েছিল। সেটাই এখন পর্যন্ত কিউরেটাররা বজায় রেখেছেন, এবং এক্ষেত্রে ওই যেটা বলছিলাম যে নন্দীপুর গ্রামের মাটি সেটা একটা অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। পিচ বানানোর আরও অনেক ডিটেইলিং প্রক্রিয়া আছে, আমরা জাস্ট শুধুমাত্র বেসিক প্রক্রিয়াটার কথা বললাম। সো এটা মনে করার কোনো কারণ নেই যে যেভাবে বললাম এত সহজেই পিচ তৈরি করে ফেলা যায়, বিষয়টা সেরকম না, জাস্ট বেসিক ক্রাইটেরিয়াটা বললাম। এবং হ্যাঁ, এক্ষেত্রে সবাই যেটা ভাবেন পাকিস্তানে, যে নন্দীপুর গ্রামের যে মাটি সেই মাটি ভালো পিচ তৈরিতে অনেক বেশি মাত্রায় সহায়ক। PSL-এর ম্যাচগুলো আপনারা কেমন উপভোগ করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।